আমার নাম হলো মধ্যমুরাকালী 10 নম্বর মিডানা ইউনিয়ন। আমি যুদ্ধের সময় স্কুলের ছাত্র ছিলাম, আমরা ছাত্রলীগ করতাম, যুদ্ধের সময় আমরা খেলা শ্রেণী ছিলাম। তখন আমরা বিভিন্ন অসহযোগ আন্দোলনের বিভিন্ন ছাত্রলীগের মিটিংতে ডেকে যেতাম, যেমন মিরাখালাতে বড় এক মিটিংয়ে ব্যাপকভাবে গণ্ডগোল ছিল, ওই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি। নিয়েছিলাম শফিকুর রহমান সাদা, আমরা ওদের নেতৃত্বে স্কুল থেকে বিভিন্ন সময় মিছিল দিয়ে আমরা সেখানে যোগাযোগ করতাম। পরবর্তীতে যখন মুক্তিযোদ্ধার একটা সুন্দর পুষ্টি আমরা কৌশলে এই মাদ্রাসার ওই দুই জায়গাতে মৌলিগঞ্জ হয়ে আমলিগার দিয়ে আমরা ইন্ডিয়ায় চলে গেলাম। ইন্ডিয়ার রায় মনুবাজার দিয়ে হরিণা যায়, হরিণাতে আমরা দুইটা থাকি। ওখান থেকে তখন আমাদেরকে ট্রেনিংয়ের জন্য কুমকিনগর ট্রেনিং সেন্টারে সার্লি কোম্পানিতে আমরা ট্রেনিং শেষ করি। তখন ওখানে আমরা বেশিরভাগই মিটানালা লোকগুলো এক ক্যাম্পে ছিলাম, বদিউল আলম, নুরুজ্জামান, শম্ভুবাহু, জওহরলাল, জয়নাল আব্দিন, মেসকাতুদ্দিন, আনোয়ার, রবিউল হোসেন, সরোয়ার, বেলায়েত হোসেন, রিদোয়ান, এইভাবে আমরা অনেক লোক, আমরা এলাকারই লোক, আমরা এই ইউনিয়নের লোকে আমরা একসাথে ট্রেনিং নিয়েছি। শফিকুর রহমান, নুরুজ্জামান, এরা আমরা সবাই একসাথে ট্রেনিং নিই। ট্রেনিং শেষ করে আমরা উম্পি থেকে হরিণা আসি। হরিণা থাকার পরে, হরিণা আসার পরে আমাদের থানা কমান্ডার ওজলক সাহ সেখান থেকে আমাদেরকে নিয়ে আসে বাংলাদেশে। আসার পথে আমাদেরকে শ্রীনগরে হাঞ্জাবিয়ে আনা দেয়। ওখানে বিশাল এক সংঘর্ষ হয়, ওই সংঘর্ষে আমরা ওইখানে আটক হয়ে যাই। এক রাত একদিন ওখানে যুদ্ধ করে সেখান থেকে প্রায় 200-300 টাকার মতন মালামাল বিভিন্ন বস্ত্র আমি ইন্ডিয়াতে নিয়ে যায়। অনেক পাঞ্জাবি ক্ষয়ক্ষতি হয়, অনেক গাড়িও ক্ষয়ক্ষতি হয়। সেখান থেকে আবার আমরা ব্যাক করে আমার ক্যাপ্টেন মাহবুবুর নেতৃত্বে আবার হংবাই যাই। হংবাই আমরা এক রাত থাকি, সেখান থেকে আমাদেরকে আবার নতুন হুরান মুড়িগঞ্জ হয়ে আমাদেরকে আলে দিয়ে ওই মাদ্রাস আনে। মাদ্রাস আনার পরে ওজন আমাদের থানা কমান্ডার ওজনক সাহ যাকে যে রোডে নিয়োগ করছে ওয়ার্ডার দিয়ে আমরা ওই রোডে দায়িত্ব পালন করছি। বিশেষ করে আমরা ছিলাম মেটানালা সুবিয়া রোডে, মেটানালা সুবিয়া রোডের দায়িত্ব থাকাকালীন আমরা কাজী জামাল মেম্বারের বাড়িতে থাকতাম, আমার লবুইয়ার বাড়িতে থাকতাম, কর্মসবুইয়ার বাড়িতে থাকতাম, অনিল পেশকারের বাড়িতে থাকতাম, শেখরা জামানুল্লাহ মিস্ত্রির বাড়িতে থাকতাম। আমরা ওইসব জায়গায় থাকা আমরা বিভিন্ন রোডে বিভিন্ন সময় দুর্গাপুর হাই স্কুল, মেটানালা ইউনিয়ন পরিষদ, আবুতরফ হাই স্কুল, বত্তা দিয়া বিভিন্ন মানে আমাদের সাথে যখন রাজাঘাট সৃষ্টি করছে রাজাঘাটের ঘাঁটি উৎখাত করার জন্য আমরা হামলা দিতাম বিভিন্ন রূপে। পরবর্তীতে আমরা রাবালির স্কুলের যুদ্ধে আমরা অংশগ্রহণ করি, সেখানে আমাদের মুক্তিযুদ্ধ ক্ষয়ক্ষতি হয়, পাঞ্জাবিও অনেক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে দেশে হঠাৎ করে একটা আর্মি দল আসে এই গেরিলার মতন, এরা আমাদেরকে সহযোগিতা করার জন্য বলে। তখন কামালউদ্দিন দেবী, মাস্টার নিজাম, এরা সবাই বসে এদেরকে কথা দিল যে আমরা হ্যাঁ আপনাদেরকে সহযোগিতা করবো, আমরা এটা কী করতে চান? ও আমরা রোডে একটা অপারেশন করব। তো রোড অপারেশন করলে কোনদিন করবেন ওয়ারলেস সুবিয়া রোড, ওয়ারলেসের মাথা। তখন সেখানে তারা আমাদেরকে কথা দিল যে বোর সাইডটায় ওখানে যায় ডিফেন্স লাগাতে হবে।
ওয়ারলেসের পশ্চিম পাশে আমরা ওখানে হাজির হয়ে গেলাম। তখন আমরা কামাল উদ্দিন জেগু আরও আমাদের পাঁচ ছজন নিয়ে, আমি কামাল উদ্দিন জেগু, রেভলিউশন সরোয়ার, রিদুয়ান, আমরা এইভাবে সাত আটজন, শাহ আলম ৭-৮ জন নিয়ে আমরা ওইখানে ডিফেন্স লাগাই। হঠাৎ করে পাঞ্জাবির একটা গাড়ি এসে ওয়ারলেসটা বাস করে দেয়। ওয়ারলেস বাস করে দেওয়ার পরে আমরা তাদের উপরে হামলা করি। এই হামলা করতে 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 আমরা তার ইয়া ওই ইয়া মিস্টার জাফরাবাদ যে ডিউটি, মলিয়াস খালের যে ডিউটি আমার পাশে আছে, আমরা থানায় হামলা করি। পরবর্তীতে পাঞ্জাবিরা এই মিস্টার থানা থেকে নিজামপুর চলে যায়, নিজামপুর থেকে তারা সীতাকুণ্ড দিকে রওনা হয়ে যায়। আমরা তখন থানা মুক্ত বলে ঘোষণা করি, হাই স্কুল থেকে পতাকা নিয়ে আমরা পতাকা উত্তোলন করি। পরবর্তীতে আমরা এই আমাদের গ্রুপটা, এই কামাল উদ্দিন জেদু, মাস্টার নিজাম, তাপস চেয়ারম্যান, আমাদের গ্রুপটা আমরা পুরাই থানার দায়িত্ব পালন করছি। রাত দ্বারা যেই কাজ সম্ভব হচ্ছে, আমরা বিভিন্ন থেকে এলাকার মুজাহের, আলবদর, পাঞ্জাবি, বিহারি খুঁজি খুঁজি বাইর করছি। পর তারপরে যায় ১৬ ডিসেম্বরে সারা দেশ স্বাধীন। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কী ভাবেন? বর্তমান বাংলাদেশ নিয়ে আমি গর্বিত। আমি বাংলাদেশের একটা শ্রমিক, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি চাই মুক্তিযোদ্ধার একটা জয় থাকুক, বাংলাদেশের ক্ষতি না হোক, বাংলাদেশ যেভাবে আগাচ্ছে এইভাবে আগাত আমার মনে আসে। তরুণদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? হ্যাঁ, তরুণেরা এই যে ঘটনাগুলো আমি এতক্ষণ বললাম, তরুণেরা এই ঘটনাগুলো জানুক এবং জানি এই দেশকে যেভাবে ধরে রাখার দরকার তারা এভাবে ধরে রাখুক। আমার নাম সালেয়া বেগম, আমার বাবার নাম জামানুল রায়। আমার বাড়ি উত্তর মগাদিয়া। মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধদের ক্যাম্প ছিল, আমরা ওনাদের হাতিয়ারগুলা ঢুকিয়ে রাখতাম, মাটিতে গর্ত করে রাখতাম, পানিতে ডুবিয়ে রাখতাম, পরে মুক্তিযুদ্ধদেরকে সবসময় খাওয়া দাওয়া করতাম। আবদাহের বইয়া আমার হাজব্যান্ড, আমি মুক্তিযোদ্ধার ওয়াইফ হিসাবে আমি গর্বিত। আমি মাহিরুল আক্তার, আমি আমার বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করি একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আর বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সামাজিক অর্থনৈতিক অনেক উন্নতি হলেও বর্তমানে শিক্ষার হার যেভাবে মান বাড়ছে, কিন্তু চাকরির সেভাবে তেমন কোনো সুযোগ নেই। এটা বর্তমান যুগের যুবকদের মধ্যে অনেক বেশি একটা হতাশার কারণ। আর বর্তমানে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার সুবিধা থেকে বঞ্চিত হয়ে, আর যারা ভুয়ো মুক্তিযোদ্ধা তারা সুবিধা নিচ্ছে, এটা আমার কাছে একটা হতাশার কারণ। কারণ হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করছে। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হয়ে চাই তাদের পাশে দাঁড়াতে, এবং চাই সরকার তাদের প্রতি সুষ্ঠু দৃষ্টি রাখুক। আর বর্তমান সমাজে মানুষের যে সামাজিক মূল্যবোধ বা বড়দের প্রতি তাদের সম্মান কমে যাচ্ছে, এটা একটাও হতাশার কারণ। আমি চাই বর্তমান যুব সমাজ বা যারা আস্তে আস্তে বড় হচ্ছে তারা এগুলোর দিকে দৃষ্টি রাখুক, তাদের মা বাবা তাদেরকে শেখাক, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যাদের সুষ্ঠু জ্ঞান থাকে এবং ইতিহাসটা সকলেই জানে, এটা চাই। আমার অ্যাকচুয়ালি এক মেয়ে, আমার ওয়াইফ, আমরা সাতজনই পরিবারে, ওদের ছেলে মেয়ে আছে। আমি আমার পরিবার নিয়ে আমি গর্বিত।